ইচ্ছে হলেই এবার পাখির মতো আকাশে উড়তে পারবেন আপনি, শুধু শরীরে ঝোলাতে হবে আধুনিক এক জেট প্যাক, যা সাঁই সাঁই করে আকাশে উড়িয়ে নিয়ে যাবে আপনাকে। আপাতত রোবট দিয়ে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা, মাস দুয়েকের মধ্যেই নয়া প্রযুক্তি নিয়ে বাজারে আসছে কোয়েম্বাতুরের এক সংস্থা। বাতাস কেটে সাঁই সাঁই করে উড়ে যাচ্ছে এক রোবট। আটের দশকের শৈশব, দূরদর্শনের পর্দায় বুঁদ ছেলেবেলা, এর আরো কিছুটা পরে খুদে দুনিয়ায় সুপারম্যানের একচেটিয়া বাজার। বিপদ থেকে বাঁচাতে সুপারম্যান উড়ে যাচ্ছে আকাশে। সেলুলয়েড বা সিরিয়াল নয়, কয়েকদিনের মধ্যেই বাস্তবে এই ম্যাজিক দেখাতে চলেছে কোয়েম্বাতুরের এক ইঞ্জিনিয়ারিং কোম্পানি। মার্কিন কোম্পানি জেট প্যাক অ্যাভিয়েশনের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছে এই সংস্থা। একদিন পাখির মতো মানুষও যাতে আকাশে উঠতে পারে তা নিয়ে শুরু হয়েছে প্রকল্পের কাজ। তৈরি করা হচ্ছে হিউম্যান ফ্লাইট পাইলট। পাইলটের গায়ে থাকবে ব্যাকপ্যাক, যা আকাশে উঠতে সাহায্য করবে মানুষকে। ব্যাকপ্যাক শরীরে আটকে প্রায় 10,000 ফুট উঁচুতে ওড়া যাবে। আপাতত রোবট বানিয়ে চলছে গবেষণার কাজ, চলছে পরীক্ষা নিরীক্ষা। কোয়েম্বাতুরেই প্রথম লঞ্চ করবে এই প্রোডাক্ট। Things in the movies like Iron Man flying from one place to another. So the imagination has come into the reality today. We are planning to launch this very soon to support and save the life of the people. It is used to help in defense industry, army, navy, then hospitals, then it is for firefighters, it is for disaster calamities where there are certain areas where for example in army dream is coming to reality and I can fly today. So this is 1.25 crores plus all the taxes and so government can buy definitely. Janjot garir phire atke geche ambulance. গবেষণা সফল হলে অত্যাধুনিক ব্যাকপ্যাক কাঁধে চাপিয়ে আকাশপথেই রোগীর কাছে পৌঁছতে পারবে ডাক্তার, কিংবা আকাশ ছোঁয়া ইমারতের মাথায় লেগেছে আগুন, নো প্রবলেম, আগুন নেভাতে দমকল কর্মীদের নতুন হাতিয়ার হবে এই হিউম্যান ফ্লাইট পাইলট। Been around, fly longitudinal, latitudinal, up and down. Safety features, safety measures we have. We're going to plan a small parachute. For example, if you're flying up to 10,000 feet, if anything happens, you get an indication that you need to land down immediately. চোরডাকু পাকড়াতেও সাহায্য করবে এই নয়া পদ্ধতি। Where the crimes happens, they can't even reach the place in the particular time. They can just fly there immediately. And a lot of training installations, training will be given to the particular person. ভারতে এ বিষয়ে নতুন হলেও মার্কিন মুলুকে কিন্তু সেনারা যুদ্ধের সময় অনেকদিন আগে থেকেই এই প্রযুক্তি ব্যবহার করে আসছে। কোয়েম্বাতুরের ইঞ্জিনিয়ারিং সংস্থা জানিয়েছে জুন অথবা জুলাই তার মধ্যেই তাক লাগানো এই প্রযুক্তি মানুষের সামনে আনতে পারবেন তারা। বিক্রি করা হবে টিকিট। প্রোডাক্ট লঞ্চের শুভ মহরথে থাকবেন প্রায় 20,000 দর্শক। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।